চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতই চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ এর আগে তাইজুলের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে অল আউট করে স্বাগতিকরা চুয়াল্লিশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবরে টাইগারদের সংগ্রহ চার উইকেটে পঁয়ত্রিশ রান দ্বিতীয় দিনের পঞ্চম বলেই রান করা পাক ব্যাটার আবদুল্লাহ শফিককে ফেরান তাইজুল ইসলাম তারপরের বলেই গোল্ডেন পারেনি ক্যাপ্টেন আজম তবে সেঞ্চুরি তুলে নেন আবিদ আলী তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ আলম মাত্র পাঁচ রানে রিজওয়ান সাজঘরে এবাদতের বলে সেঞ্চুরিয়ান আবিদকেও তুলে নিয়েছেন তাইজুল এরপর হাসান আলীকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের নবমবার পাঁচ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন টাইগার স্পিনার দলীয় দুশো ছিয়াশি রানের মাথায় ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করে নিজের সপ্তম উইকেট পকেটে তোলেন তাইজুল চুয়াল্লিশ রানের লিডে দুই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ দলীয় পঁচিশ রানেই ড্রেসিং রুমে টপ চার অর্ডার চট্টগ্রাম থেকে এই মুহূর্তে খেলার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বণিক সরাসরি চলে যাচ্ছি তার কাছে পার্থ জানাবেন দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়েছে কি মনে হচ্ছে সামনে কি হতে পারে ঝুমিয়া বলতে গেলে চট্টগ্রাম টেস্টে এখন বাংলাদেশ খুবই ব্যাকফুটে রয়েছে যেভাবে শুরুটা হয়েছিল দিনের বাংলাদেশ যেভাবে কাম ব্যাক করে গতকাল পাকিস্তান কিন্তু একটা উইকেটও হয়নি সেখানে বাংলাদেশ আজকে তাদেরকে দুশো আশি বা দুশো ছিয়াশির মধ্যে তাদেরকে আটকে ফেলে একটা চুয়াল্লিশ রানের একটা লিড ছিল বাংলাদেশের কিন্তু সেই লিডটাকে বড় করার যে একটা প্রয়াস থাকতে হবে সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে দেখা যায়নি সাইফ হাসান ফার্স্ট ইনিংসে যেভাবে আউট হয়েছেন শর্ট বল যেভাবে তিনি বুঝতে পারেননি ক্যাচ দিয়ে ফিরেছেন ঠিক আজকে সে একইভাবে শাহিন আফ্রিদির বলেই তিনি সে শর্ট বল এক উপকার হয়েছেন অর্থাৎ সাইফ হাসান টিটোয়েন্টিতে দুই ম্যাচ খেলে করেছেন এক রান আজকের টেস্টেদি দুই ইনিংস মিলে করলেন বত্রিশ রান সাইফ হাসান যে আসলে কোন ফর্মেটিভ প্লেয়ার এটা আমরা এখনো বুঝতে পারিনি কিন্তু আমাদের পাইপ লাইনের অবস্থা কতটা ভঙ্গুর না হলে আজকে আমাদের সাইফের উপর ভরসা করতে হয় সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল এই চট্টগ্রাম টেস্ট দিয়ে আপনি সাদমানের কথা বলুন যদি ধরেন কিন্তু আমরা আসলে যে শুরুর দিকে একটা ধীরে সুস্থে ব্যাটিং করে আজকে দিনটা পার করার যে চেষ্টা থাকার কথা ছিল সেটা আমরা দেখতে পাইনি এরপরে আমরা যদি দেখি শান্ত শান্ত আউট হয়ে গেলেন অর্থাৎ টপ অর্ডার বারবার কলাপস করছে বাংলাদেশের এবং এর জন্য আমরা কিন্তু ব্যাক ফুটে চলে যাচ্ছি তাইজুল দুর্দান্ত বলিং করছেন সাত উইকেট পেয়েছেন চট্টগ্রামে তিনি যে চারটা টেস্ট খেলেছেন সব শেষ সেই চারটা টেস্টের মধ্যে তিনি তিনবারই কিন্তু ছয়ের ছয় বা তার বেশি উইকেট তুলে নিয়েছেন কিন্তু তাইজুল যখন আজকে বল ঘোরাতে শুরু করে তখন আমরা বুঝতে পেরেছি বা আমার ধারণা হয়েছিল যে এই উইকেট প্রেসারদের জন্য তেমন কিছু নেই কারণ রাহি দেখ রাহি দেখুন তিনি কিন্তু উইকেট শূন্য এবার দুইটা উইকেট পেয়েছেন তারপরে যখন পাকিস্তান বলিংয়ে আসলো শাইন শাহ আফ্রিদি হাসান আলী ফাহিম আশরাফ তারা যেভাবে বলগুলো করছে মনেই হচ্ছে না যে এটা স্পিন নির্ভর উইকেট বা এখানে চট্টগ্রাম টেস্টের আজকে দ্বিতীয় দিন চলছে বা মানে বলা যেতে পারে যে আসলে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ এখন মুশফিকুর রহিম এবং ইয়াসেল রাব্বি এদেরকেই হালটা ধরতে হবে নাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে আসলে সারভাইভ করা খুবই কঠিন এবং কালকে আমাদের হয়তো দেখতে হতে পারে আমাদের যে একটা ফল হয়ে গেছে আর বলতে গেলে বাংলাদেশে এরপরে ব্যাটিং অর্ডারে কারা আছেন লিটন আছেন মিরাজ আছেন সো বলতে গেলে আসলে আসলে বলার ভাষাটাও কিন্তু খুবই আমাদের কমে গেছে ঝুমি আমরা বাংলাদেশের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাইনি এখন দেখা যাক যে আসলে বাংলাদেশ লিডটা কোন পর্যায়ে নিয়ে যায় চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সবশেষ শেষ খবরাখবর পার্থ আপনাকে ধন্যবাদ